আজ শনিবার 10ই চৈত্র 2023 সালের 25শে মার্চ। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, চলছে চৈত্র নবরাত্রি, আবার আসতে চলেছে বাসন্তী পূজা। তাতে এই সময় কিন্তু ভুলেও নখ চুল দাড়ি কাটবেন না, এবং যতটা সম্ভব এই নদিন নুন খাওয়া থেকে নিজেদের বিরত রাখা যায় এবং মা দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। কারণ মা দুর্গা কিন্তু আবারও মর্তে আগমন করতে চলেছেন, এই সময় নিজের মনস্কামনাকে তাকে জানান। আর যেহেতু শনিবার, তাই শনির যে কোনো প্রকার কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আজ শনিদেবের উদ্দেশ্যে তার বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নামা, এটি সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করতে যেন ভুলবেন না। প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন। আর যারা শনির রোষের আন্ডারে পড়ে আছেন, শনি দ্বারা কুপিত, তাদের বলবো হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন। আজ ভুলেও মদ মাংস খাবেন না এবং বেগুন সরিষার তেল খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। তামসিক জীবনযাপনের আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন, তাহলে দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুধু নিজের স্বাস্থ্য নয়, আজ পরিবারের সদস্যদেরও কিন্তু স্বাস্থ্য ভঙ্গ হতে পারে, যার কারণে চিকিৎসার খাতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ আপনি কারো সহযোগিতা ছাড়া একাকেই নিজের বুদ্ধিতেই যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক ভালো। আজ তাই নিজের বুদ্ধিকে কাজে লাগান। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট বা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আপনার সন্তান সন্ততি থেকে থাকলে সন্ধেবেলার সময়টা তাদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। হাউসওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক, সন্ধ্যেবেলার সময় বন্ধুবান্ধবদের সাথে আউটিংয়ে যেতে পারেন, সেখানে তাৎক্ষণিক জীবনে কিন্তু প্রেম আসতেই পারে। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে নিজের জন্য যেন সময় দিতে ভুলে যাবেন না। নিজের জন্য সময় বার করুন, ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকবে।